नमस्कार बंधुरा, मिल मेलोडी चैनल तरफ थे आमार सकल बंधुदेर अनेक अनेक भालोबाशा जानाच्छी। आज गरमकाले ही उपयुक्त भीषण स्वास्थ्यकर एक रेसिपी तुम्हारे साथे शेयर करब। आज बनाब झिंगे आलू दिए माछेर पातला झोल। गरमकाले पेट ठंडा रखते और शरीर सुस्थ रखते ये रेसिपिटी किन्तु खूबी उपयोगी। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে চলো আজকে রান্না শুরু করা যাক। সবার প্রথম দেখো একটা কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক। এদিকে রয়েছে চার পিস মাছ, যেটা আমি 1 teaspoon নুন 1 teaspoon হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা তোমরা করতে পারো। এদিকে 1 teaspoon গোটা ধনে আমি শুকনো কড়াইতে একটু রোস্ট করে নেব 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে। গরম হয়ে গেলে অন্য একটা পাত্রে আপাতত তুলে রাখছি, পরে ওটার কাজ বলছি। এদিকে দিয়ে দিলাম 2 tablespoon সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে আমি তেলের মতো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট মতো একদিকটা ফ্রাই করে নিতে হবে। একদিকটা ফ্রাই হয়ে গেলে অন্য দিকটা বদলে দেব, আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে অন্য দিকটা ফ্রাই করে নেব। এরপর ভালোভাবে ফ্রাই হয়ে গেলে মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। আপাতত সমস্ত মাছগুলো তোলা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু, খোসা ছাড়িয়ে রাখা, লম্বা করে কেটে রাখা 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু রয়েছে। তো মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব। তো এরপর দেখো এখানে ফোড়ন হিসেবে আমি নিয়ে নিয়েছি 1 teaspoon কালো সর্ষে, 1 teaspoon কালো জিরে। এরপর এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে 10 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিতে হবে। আর এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব সব কিছুকে। এরপর যে ধনেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে হামাল দিস্তায় আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই এখন আমি এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি করে নাড়িয়ে নিতে হবে। এরপর এখানে 1 teaspoon আদা আর 1 teaspoon রসুন গ্রেট করে রাখা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফ্রাই করে নেব। আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সরু করে, সেটা দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো অল্প একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে 1 teaspoon দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়া হয়ে গেলে 1/2 teaspoon মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে আমি লিড চাপা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। ঢাকনা খুলে 7 মিনিট পর দেখাচ্ছি। আলুগুলো কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এরপর এখানে আমি একটা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝিঙে, ঝিঙে খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছিলাম, 2 থেকে 3টে মিডিয়াম সাইজের ঝিঙে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। আর 1 teaspoon দিয়ে দিচ্ছি নুন, যেহেতু পরে আমি ঝিঙেটা অ্যাড করলাম তাই নুনটা আরও একটু দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও লিড চাপা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকে কিন্তু ঝিঙে, টমেটো, আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 teaspoon মতো। এটা ভাজা জিরে গুঁড়ো ছিল, চাইলে তোমরা কাঁচা জিরে গুঁড়ো দিতে পারো, একটু ভাজা জিরে গুঁড়ো দিলে টেস্টটা ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়ে কফি মাগের 1 মাগ আমি জল দিয়ে দিচ্ছি। যদি তোমরা চায়ের কাপের জল দাও তাহলে 2 কাপ জল দিতে হবে, যেহেতু একটু পাতলা ঝোল হবে তো সেক্ষেত্রে জলটা একটু বেশি থাকবে। এরপর ভালো করে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 teaspoon মতো লাল লঙ্কার গুঁড়ো, যারা ঝাল খাবে না তারা দেবে না। আর দিয়ে দিচ্ছি
পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলে একটু কাঁচা লঙ্কাটা ভালোই লাগে। তো দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম, আর অল্প অল্প করে একটু মিক্স করে দেব ঝোলের সাথে খুব সাবধানে। হয়ে যাওয়ার পর আরও তিন মিনিট মতো হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল সেই স্বাস্থ্যকর রেসিপিটি। অবশ্যই তোমরা বাড়িতে বানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো।